আসসালামু আলাইকুম আন্টি। ওয়া আলাইকুম সালাম। তুমি বসো। কি জন্য এসছো আন্টি? আপনার সাথে দেখা করতে আসলাম। ও বুঝেছি, মুসার ওকালতি করতে এসছো? না না আন্টি, আপনি একা থাকেন এই জন্য ভাবলাম আপনার খোঁজ খবর নেই। মুসার হয়ে কোনো ওকালতি করতে আসেনি। আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি, সুস্থ আছি। তোমার খোঁজ নেওয়া হয়েছে? এখন তুমি আসতে পারো। আন্টি আপনি এভাবে বলছেন কেন? আমি তো মুসার ফ্রেন্ড হিসাবে আপনার খোঁজ খবর নিতে এসেছি। আপনি রাগ করছেন কেন? মুসার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মুসার কোনো বন্ধু আমার খোঁজ খবর নিক সেটাও আমি চাই না। আমাকে আমার মতো থাকতে দাও। আন্টি আমার মা নাই, আপনাকে আমার মায়ের মতো মনে হয়। আপনি আমার উপর প্লিজ ভুল বুঝবেন না। আপনি মুসার সাথে না থাকেন, আপনি আমার সাথে থাকেন। কেন তোমার সাথে থাকতে হবে? কেন এই ঘরে আমার কত স্মৃতি, আমার সংসার। আমি আমার সংসার ছেড়ে তোমার কাছে যাব কেন? তাহলে আন্টি আমি আপনার কাছে চলে আসি। তুমি কেন আমার সাথে থাকবে? ও বুঝেছি, মুসাই তোমাকে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি না যান, আমি চলে আসি আপনার কাছে। তুমি আমার কাছে থাকতে চাও? তোমার সাথে দেখা করার জন্য মুসাই বাড়িতে আসবে। তোমাদের পলিসি তো আমি বুঝে গেছি। আন্টি আমি কোনো কৌশল করিনি, আপনি অযথা আমাকে ভুল বুঝবেন না, তাহলে আমি খুব কষ্ট পাব। দেখো তুমি কষ্ট পাবে কি পাবে না সেটা আমার দেখার বিষয় না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবে। আমি বুঝতে পেরেছি, এটা তোমাদের পলিসি। মুসাই তোমাকে এখানে পাঠিয়েছে, তাই না? না আন্টি, মুসা আমাকে পাঠায়নি, আমি নিজে থেকেই এসেছি। খবরদার, তুমি আর একটা কথাও বলবে না। যাও এখনই বেরিয়ে যাও, যাও। গেলে মুরগি, তুই সত্যি সত্যি লুলো হয়ে গেছিস। মেজা জামিল তো খায়া দিছে, তারা বাতিল করে দিছে। ঠ্যাং জীবনে ঠিক হবে? আরে না, ওরকম কিছু হয় নাই। পায়ের মধ্যে একটা গুলি লাগছে, ঠিক হয়ে যাবো। গা ঠিক হয়ে যাবে না, আমারই কোনো ইঞ্জুর হয় নাই। তো মামলা করলি না কেন? মামলা করার দরকার ছিল তো। মামলা করে লাভ কি? মামলা করে কিছু হইব না, আমি জামিলে শেষ করে ফেলাম। পারবি না, পারবি না। আমি লাইনে তোদের থেকে ছোট হলেও আমি হিটার চিনি, তুই হিটারের দলে না। আবার তোর অতীত শুনাইতে যাইস না, কি যেন বলে সোনালি অতীত। এই করছি, এরে মারছি, এ বাল ছিঁড়ছি, সেই বাল ছিঁড়ছি, এগুলো টাইম নাই। এই লাইন চলে বর্তমান আর ভবিষ্যতে। আজকে দিন তারিখটা লিখা রাখো, আমি যদি মির্জা জামিলরে মারতে না পারি তাহলে আমি আমার এই মুখ আর দেখামো না, এই শহরের আলো বাতাস আর দেবো। আমি সব কিছু গুড়ায়া গ্রামে চলে যাবো, এই নিয়ে থাকো আর এই শহরে আমি। এক্স্যাক্টলি, তোর এটাই করতে হবে, পারফেক্ট সিদ্ধান্ত। কারণ এরা ছাড়া তুই আর কিছু করতে পারবি না, জামিলের বালটাও ছিঁড়তে পারবি। তা ভালো হলো, গ্রামে যাবি, টাটকা শাকসবজি খাবি, দেশি মুরগি খাবি, ভালো থাকবি। যা আমারও উল্টাপাল্টা ফাবর দিয়ে সামনে আগে যেতে কি কস ভাই? এখন আর চাপাবাজির টাইম নেই, যে কোনো একটা মাল ফলাই দিতে হবে যদি নাম ডাক করতে চান। কথাটা ভুল কস, ল আমি নিজে ছাদের থেকে এই মিটার চোখ দিয়ে দেখেছি তুই রাস্তায় মুসার সাথে কথা বলছিস। এই মুসার সাথে কি সম্পর্ক তোর? হ্যাঁ কি কথা বলছিলি তোরা ঠিক করে বল।
মুসার তোর কি সম্পর্ক? কি ঘোল পাকাইতেছিস তোরা? হ্যাঁ, এত কথা কিসের, এত মাখামাখি কিসের? কি ষড়যন্ত্র করতেছস? কি নতুন খেলায় মেতে উঠছস তোরা বল? ভাই, এসব কিছুই না। মুসার লগে আমার আচমকাই দেয়া হয়ে গেছিল। আমি মুসা আপনার এনে কোনো গেম খেলতেছি না। মুসা আমারে কইলো জামিলের বিরুদ্ধে মামলা করতে। জামিলের বিরুদ্ধে মামলা করলে তোর মা আবার পরে ছুটাই লয়ে যাবো। আমি যদি কিছু একটা করি তাহলে নিজ হাতে আমি জামিলে মারব। দেখ মাসুদ, একটা কথা স্পষ্টভাবে বলতেছি, শুনে রাখ, শুধু শুনবি না, মগজের ভিতর গেঁথে রাখবি। এই মির্জা কায়েস সব অপরাধ ক্ষমা করে দিবে, সব, কিন্তু বিশ্বাসঘাতক রে কোনো দিন ক্ষমা করবে না। ভাই, এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কিছু আসে না। আমার পাটা খালি একটু ভালো হইতে দেন, এরপর আমি নিজে জামিলে মারু। জামিলে না মারে আমি কবরে যাবো না।